নমস্কার, আমার নাম বিশ্বজিৎ ঘোষ। আমরা যৌথ পরিচালক বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ। আমরা অলরেডি 6 থেকে 7টা মুভি আমরা অলরেডি রিলিজ করেছি। আমাদের আর একটা মুভি রিলিজ করতে চলেছে, ছৌ 2। আমাদের আগের ছৌ একটা ছবি ছিল, তার নাম ছৌ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্যাক্স ফ্রি করেছিল। তা আমরা আজকে যে ছবিটা নিয়ে আপনাদের কাছে এসেছি, মানে সেই ছবিটার আমাদের প্রি প্রোডাকশন হচ্ছে। আমরা সমস্ত কলাকুশলীদের সঙ্গে বসে আছি। এই ছবির নাম হচ্ছে আমি রবীন্দ্রনাথ। এই ছবিতে আমাদের, মানে কি বলবো, একটা সব থেকে বড় অ্যাট্রাকশন আমাদের মধ্যে কাদম্বরীর ভূমিকা অভিনয় করছেন আমাদের নবনীতা চ্যাটার্জি, আমাদের সেই স্বনামধন্য, মানে বাংলার গর্ব, উত্তম কুমারের নাতনি নবনীতা চ্যাটার্জি। উনি আমাদের কাদম্বরীর ভূমিকা অভিনয় করছেন। ম্যাডাম, আপনি কিছু বলুন। নমস্কার, নবনীতা চ্যাটার্জি। যখন আমার কাছে এটা আসে, অফারটা আসে, তখন আমি খুবই স্কেয়ার ছিলাম যে রবীন্দ্রনাথের বায়োপিক, সেখানে আবার কাদম্বরী চলছে, মানে এটা ইম্পর্টেন্ট মেইন ক্যারেক্টার। তো আমি তখন ভাবলাম যে এটা করতে পারবো পারবো না, অনেকদিন ওনাদের জুগিয়েছিলাম যে না হয়তো হবে না, বা আপনি একটু করিয়ে নেবেন, অনেকদিন বলেছিলাম, প্রসেনজিৎ দা জানেন বলবেন সেটা নিয়ে। তারপরে আমি মনে হলো আমার যে না, আমি করি। একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, যখন অনেক শেডস আছে, সব থেকে বড় কথা, মানে একটা একজন মহিলা চরিত্র, তার মধ্যে এতগুলো শেডস, সে ভালো, সে মন্দ, সে নিজের দিক থেকে হয়তো ভালো, আবার অন্যের চোখে হয়তো সে খারাপ। তো এই শেডসগুলো যদি ঠিকঠাকভাবে অডিয়েন্সের সামনে আমি তুলে ধরতে পারি, তাহলে এটা আমার সব থেকে বড়, মানে পাওয়া হবে। এবার আপনারা দেখে বলবেন কীরকম করেছি, চেষ্টা করবো পুরোপুরি ঠিকঠাক যাওয়ার। এবার বলে দিই, এই ছবিতে রবীন্দ্রনাথের ভূমিকা অভিনয় করছে নবাগত জিমি দাস। আচ্ছা, যতীন্দ্রনাথের ভূমিকা অভিনয় করছে আমাদের প্রসেনজিৎ। আচ্ছা, এটা হচ্ছে দেবাশিস কুণ্ডু, একটি বিশেষ চরিত্র অক্ষয় কুমারের ভূমিকা অভিনয় করছে। অনুষ্কা এই ছবিতে ইন্দিরার ভূমিকা অভিনয় করছে। আমাদের পূজা গাঙ্গুলি, স্বনামধন্য চিত্র পরিচালক অজিত গাঙ্গুলির একমাত্র কন্যা পূজা গাঙ্গুলি ও জ্ঞানদানন্দিনীর চরিত্র অভিনয় করছে। আজকেই আমাদের একটা নতুন সিলেকশন হলো, তোমার নামটা বলে দাও। অ্যাগনেস রয়। ও পাঠ করছে আমাদের কাদম্বরী, মিলানি, মানে রবীন্দ্রনাথের ওয়াইফ। আমাদের মনিকা ম্যাডাম, উনি পাঠ করছেন বর্ণকুমারীর চরিত্র। এই মোটামুটি আমাদের এই কলাকুশলী আছে। আচ্ছা, কাকিমা, মানে আমাদের কাকিমা ডলি ঘোষ, উনি অভিনয় করছেন ঠাকুরবাড়ির একটি, মানে খুড়িমার চরিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করছেন। আচ্ছা, আর একবার একটু ক্যামেরাটা নিয়ে আসা যাক। মোটামুটি আর একজন ক্যামেরা পাচ্ছেন না, আর একজন পরিচালক আছেন, প্রসেনজিৎ ঘোষ। আমি ক্যামেরাটা ধরে নিচ্ছি তাকে দেখানোর জন্য। আচ্ছা, ইনি প্রসেনজিৎ ঘোষ। নমস্কার। এতক্ষণ উনি ক্যামেরা ধরছিলেন। হ্যাঁ, আমি পরে বলছি। আচ্ছা, ওকে। তাহলে মোটামুটি আমরা মহড়া শুরু করছি। আমরা আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো কিছুক্ষণ বাদে। আচ্ছা, আজকে আমি এসে গেছি ওয়ার্কশপে, সকলের মাঝখানে বসে আছি। এখানে এসে আমার ভালোই লাগছে, খুবই দেখা করে সবার সঙ্গে খুব প্লিজড আমি। আর আরেকটা ইনফরমেশন দিচ্ছি, এই ছবিতে যারা যারা আরও বাকি শিল্পী আছেন, যারা অভিনয় করছেন, পিয়াদি আছেন, পিয়া দাস, সৌমিত্র দাদু আছেন, সৌমিত্র চ্যাটার্জি, মঞ্জিল ব্যানার্জি, ডক্টর শঙ্কর ঘোষ, আর বোধ হয় পল্লবী চ্যাটার্জি। আমি যা মোটামুটি ইনফরমেশান পেয়েছি তাতে এনারাও আছেন আমার সঙ্গে, ওনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমার খুব ভালো লাগবে আশা করছি। আর যেটুকু জানি বা যেটুকু জানা আরও বাকি আছে, সেটা ওনাদের সঙ্গে অভিনয় করলে আরও বেশি জানতে পারবো। তো এটা আমার কাছে বিশাল একটা এক্সপিরিয়েন্স হবে। থ্যাংক ইউ, আমি ডিরেক্টর ডিওকে থ্যাংক ইউ জানাচ্ছি এখানে আমার কাস্ট করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাডাম রয়েছে।